Friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো সবে চান করে উঠেছি বাইরে খুব অবস্থা খারাপ এই পূজোর দিনে মহা নবমী আজকে পূজোর দিনে অসুর হয়ে এসে গেছে বৃষ্টি তোমাকে দেখাবো তো শুভ নবমী সবাইকে মি অ্যান্ড মাই মমের তরফ থেকে শুভ নবমী তো সবাই খুব দারুণভাবে পুজো কাটাও পুজো অফিশিয়ালি একটা দিন আর আজকেই লাস্ট দিন বলে আমরা মানি কিন্তু আমরা যারা ঠিক করে বলো তো যারা একদম মানে বাঙালি যারা যতদিন ওয়েস্ট বেঙ্গলে কার্নিভাল না হচ্ছে ততদিন কিন্তু আমাদের পুজো চলতেই থাকবে তো অফিশিয়ালি লাস্ট দিন হলেও আমাদের পুজো এখন আরও অনেক দিন আছে আরও অনেক দিন অনেক ছুটিয়ে মজা করব তো যাই হোক তো শুভ নবমী শুভেচ্ছা সবাইকে তো আজকে কি স্পেশাল ডিশ হয়েছে নবমী আর কালকে আমি ব্লগ করিনি কারণ কালকে লাইভ করেছিলাম কালকে ছিল মহা অষ্টমী অষ্টমীর যেই মানে আরতিটা হয় সন্ধ্যা আরতি সেটা লাইভ করেছিলাম সব জায়গায় লাইভ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি সো আমি আমার মা দুর্গার আশীর্বাদ প্রতিদিন চান করে উঠে নিয়ে নিয়ে এই যে আমার মা দুর্গা চলে এসছে তো মা দুর্গার আশীর্বাদ নিয়ে নেব তারপরে আমরা দুপুরে কি লাঞ্চ কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে তো আরতি সন্ধে আরতি তোমাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম কালকে ব্লগ করিনি তো আজকে কোথায় যাচ্ছি সব তোমাদের ডিপেন্ডস অন বৃষ্টি কি বৃষ্টি শুরু হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি তো শুভ নবমী ওয়ান্স অ্যাগেন সবাই খুব ভালো করে পুজো কাটাও নবমী কাটাও আর আবার লাঞ্চ টাইমে দেখা হবে চলো দেখতে থাকো মা এখানে পুজো করছে আমাদের এখানে মা কালী তারা মা সবই আছে পাচ্ছো আজকে নবমী শুভ নবমী বলা উচিত কি উচিত না বলো এটা দেখেই বলো কি অবস্থা কি জোরে বৃষ্টি হচ্ছে এই অসুর এসেছে মানে একটা আমরা বলি আর কি আগেও এটা খুব মানে প্রচলিত ওয়ার্ড আর কি যে পুজোয় এই বৃষ্টি হলো এই অসুর এই অসুর রূপ ধারণ করে বৃষ্টিটা এসছে কিন্তু আমরা বাঙালিরা আমরা হার মানব না এই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই বেরোতে তো হবেই হবেই বেরোতে দেখি কে যেতে আমাদের ভালোবাসা নাই বৃষ্টি বৃষ্টিমুখী অসুর Thank you.
শুভ কি সত্যি হচ্ছে? বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস দেখো, বৃষ্টিও তো একটা ভগবানের দিয়ে, বৃষ্টি প্রকৃতি, আমরা তো আমাদের হাতে নেই না। মা দুর্গা কি নৌকাতে যাচ্ছে? যতদূর আমি জানি ঘটকে আগমন ঘটকে গমন এটুকু জানি। সেটা কি খারাপ? সেটা খুব একটা ভালো না, খুব একটা ভালো না। তবে যদি মায়ের দর্শন সত্যি, এটা এইগুলো কেন বল, এগুলো কি সত্যি মানে হয়? এগুলো যখন শুনি হ্যাঁ, তখন আমার একটা অনেক রকম কোশ্চেন জাগে এই ব্যাপারগুলো নিয়ে। সত্যি কি এরকম হয়? এরকম থাকে, যাই হোক, আমাদের বাঙালিদের কেউ হারাতে পারবে না। সবই ভালো হবে, দেখো পাঁচটা পর্যন্ত অপেক্ষা করো, যদি সবই হচ্ছে কপাল, যদি মা চান শুভ নবমী প্রত্যেককে জানে প্রিয় শুভ মহানবমী স্পেশাল চিলি চিকেন অ্যান্ড রাইস, বাসমতি চালের রাইস অ্যান্ড চিলি চিকেন। আর এটা কে করেছে? আমার মা দুর্গা, মহানবমীর দিন মা এটা ডিশ করেছে। সো স্পেশাল ডিশ এই যে চিলি চিকেন। তো চলো এই ছোট্ট নবমী স্পেশালটা এখানে এন্ড করছি। আরেকটা সেকেন্ড ব্লগ নিয়ে কোথায় আমরা যাচ্ছি, কখন বেরোতে পারি সেটা জানি না, কিন্তু বেরোবো তো বটে। তো হ্যাঁ, প্রকৃতির যে অবস্থা, তো চলো সেটা আবার সেকেন্ড ব্লগ নিয়ে আসবো। এই ব্লগটা এখানে এন্ড করলাম।